মমির কথা মনে হলেই সবচেয়ে আগে আমাদের মাথায় মিশরের নামটাই আসে। কিন্তু বোধহয় খুব কম লোকই জানে এই ভারতবর্ষেও মমি আছে। প্রাচীনকালে মিশরে মৃতদেহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করে মমি করে রাখা হতো। মিশরীয়রা বিশ্বাস করত মমি করলে আত্মা পরকালেও শরীর ব্যবহার করতে পারবে। মমি বানানোর প্রক্রিয়ায় অন্ত্র ও মস্তিষ্ক সরিয়ে দেহ শুষ্ক করে রাখা হতো। প্রচুর মূল্যবান সম্পদের সাথে যে ব্যক্তির মৃত্যু ঘটেছে তার সমস্ত প্রিয় জিনিস তার মমির পাশে রাখা হতো। মমিগুলি আজ প্রত্নতাত্ত্বিকদের জন্য মূল্যবান নিদর্শন। আজকের এই পর্বে ভারতবর্ষের এমন একটি মমির কথা আমরা জানব যার মৃত্যুর 550 বছর পরেও নখ আর চুল বাড়ছে। কার মমি এটি, কতদিন আগে এই মমিটি বানানো হয়েছিল, সব জানবো আজকের এই পর্বে। তাহলে আজকের আড্ডার আসর শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। মিশরীয়রা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মৃতদেহকে সংরক্ষণ করে মমি বানিয়ে রাখত, এটা আমরা সবাই জানি। তিব্বতের মঙ্ক বা জাপানিরা বা আমাদের দেশে যেভাবে মমি বানানো বা সংরক্ষণ করে রাখা হয় তার পদ্ধতি মিশরের থেকে সম্পূর্ণ আলাদা। তিব্বতে বা জাপানে যখন সিদ্ধান্ত হয়ে যায় কোনো মঙ্ককে মমি বানিয়ে রাখা হবে, তাহলে তার মমি বানানোর পদ্ধতিটা তার জীবিতকালেই শুরু হয়ে যায়। শুনতে ভীষণ অদ্ভুত লাগলেও বিশেষজ্ঞদের গবেষণায় কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পদ্ধতিটা ভীষণই স্লো একটা পদ্ধতি। প্রথমে যে মঙ্ককে মমি বানানো হবে বলে সিদ্ধান্ত হয় তার খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। সেই সময়টায় তার খাবারে শুধু ভাত আর বিনস থাকত। একটা বিষয় যদিও পরিষ্কার নয়, কিন্তু মনে হয় মৃত্যুর দিনটাও আগে থেকে নির্ধারিত থাকত। মৃত্যুর দিন যত এগিয়ে আসত সারা দিনের বেশিরভাগ সময় তার আশেপাশে মোমবাতির আলো জ্বালিয়ে রাখা হতো যাতে তার গায়ের চামড়া শুকনো হতে থাকে। তারপর যখন মঙ্ক দেহত্যাগ করে তখন তার দেহ মিশরীয় পদ্ধতিতে নয়, একেবারে অন্যভাবে সংরক্ষণ করা হয়। আজকের এই পর্বে রয়েছে ভারতবর্ষের একটা মমির কাহিনী। হিমাচল প্রদেশের একটা প্রত্যন্ত গ্রামে এখনও একটা মমি রয়েছে। হিমাচল প্রদেশের গিউ গ্রাম একটি ঐতিহাসিক স্থান যেখানে এই জীবন্ত মমিটি আবিষ্কৃত হয়েছে। এই মমিটি প্রায় 550 বছরের পুরনো এবং সেটি একজন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসীর। গিউ গ্রামটি লাহুল এবং স্পিতি জেলায় অবস্থিত। এটি কল্পা ও তাবর মধ্যে স্পিতি উপত্যকার একটি প্রত্যন্ত গ্রাম যেখানে তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এটি প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। গিউ গ্রাম কল্পা ও তাবর মধ্যে অবস্থিত এবং এটি কল্পা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, আবার ঐতিহাসিকভাবে বিখ্যাত তাবো মনেস্ট্রি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। গ্রামটি তার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। এখানে রয়েছে তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীর এই মমিটি। যদিও বলা হয় মমিটি রয়েছে এই গিউ গ্রামে, কিন্তু আসলে এই গ্রাম থেকেও আরও প্রায় 17 কিলোমিটার দূরে ভারত তিব্বতের সীমান্তে এই মমিটি প্রায় 550 বছর ধরে রয়েছে। একটি কুঁড়ে ঘরের মতো দেখতে জায়গায় রয়েছে এটি, যেটাকে মন্দির জ্ঞানে পুজো করে গিউ গ্রামের মানুষ। কিন্তু এই গ্রামটি হিমাচল প্রদেশের একটি প্রত্যন্ত এবং দুর্গম স্থানে অবস্থিত। তাছাড়া বছরে 6 থেকে 8 মাস প্রায় এই জায়গাটি বরফে ঢাকা থাকে। সে কারণে এই সময়টা এই এলাকার মানুষজন দেশের বাকি অংশের সাথে যোগাযোগ রাখতে পারে না। এখানকার মানুষেরা এই 6 থেকে 8 মাসের জন্য খাদ্য সংরক্ষণ করে রাখে। এই এলাকাটা হলো ভারত আর তিব্বতের বর্ডারে, আবার এখান থেকে ভারত আর চীনের বর্ডারও বেশি দূরে নয়। এরকমই একটি জায়গায় তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীর এই মমিটি রয়েছে। এখানকার মানুষেরা একে জ্যান্ত ভগবান বলে মান্য করে। প্রায় 550 বছর আগে একজন বৌদ্ধ সন্ন্যাসী সাংহা তেনজিং তিব্বত থেকে এসেছিলেন এই এলাকায় ধ্যান করার জন্য। সেই সময় গিউ গ্রাম এবং তার আশেপাশের এলাকায় মানুষের মধ্যে ভীষণ প্লেগ হচ্ছিল এবং প্লেগের কবলে পড়ে এখানে মহামারী দেখা দিয়েছিল। সাংহা তেনজিং যখন জানতে পারেন এই এলাকায় মহামারী দেখা দিয়েছে প্লেগের জন্য,
তখন তিনি সেই সমস্যা দূর করার জন্য ধ্যানে বসেন এবং এই ধ্যানের মধ্যেই তিনি দেহত্যাগ করেন। বলা হয় যেদিন তিনি দেহত্যাগ করেন সেদিন ওই জায়গায় বৃষ্টি হয়েছিল, রামধনুও দেখা দিয়েছিল এবং তার পরের দিন থেকে প্লেগ রোগটাই অদ্ভুতভাবে একেবারে উধাও হয়ে যায়। এই গ্রামের সমস্যা দূর করার জন্য তার কঠোর ধ্যান এবং ধ্যানের মাধ্যমে দেহত্যাগ করার জন্য গ্রামবাসীরা ভীষণই ভক্তি করতে শুরু করে তাকে এবং তাকে তারা জ্যান্ত ভগবান বলেও মান্য করে। আর এই বৌদ্ধ সন্ন্যাসী সাংহা তেনজিং এই আত্মত্যাগটা দিয়েছিলেন মাত্র 45 বছর বয়সে। এটি পৃথিবীর একমাত্র মমি যেটা ধ্যানের মুদ্রাতে রয়েছে অথবা বসে থাকা অবস্থায় রয়েছে। সেখান থেকেই বোঝা যায় কঠোর ধ্যানের মাধ্যমে দেহত্যাগ হয়েছিল এই বৌদ্ধ সন্ন্যাসীর। তাছাড়া এই মমিটি 550 বছর পুরনো সেটা এমনি বলা হয় না, তার জন্য রীতিমতো ফরেন্সিক টেস্ট হয়েছে। সেই টেস্টের রিপোর্টে বলা হয়েছে সাধারণভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে মমি তৈরি করা হয় এই মমিটি সেই সব কোনো প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়নি। তারপরেও 550 বছর পরে আজও এই মমিটি সুরক্ষিত রয়েছে এবং একে দেখতে এতটাই জীবন্ত যে মনে হয় বসে থাকা অবস্থা থেকে যে কোনো মুহূর্তে উঠে হাঁটা শুরু করবে। তাছাড়া এই মমিকে জ্যান্ত ভগবান বলা হয়। এখানকার গ্রামের লোক বিশ্বাস করে তিনি জ্যান্ত ভগবানই, কারণ আজও এই মমির মাথার চুল এবং হাতের নখ বাড়ছে। এই মমির বিষয়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এটাই, 550 বছর আগে মৃত একজন ব্যক্তির এখনও মাথার চুল ও নখ কী করে বাড়ে এটা নিয়েও রিসার্চ হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ যেন এক রহস্য। 1974 সালে হিমাচল প্রদেশের এই সমস্ত এলাকায় একটা ভীষণ তীব্র ভূমিকম্প হয়েছিল। গ্রামবাসীরা একটা ছোট্ট মন্দির মতো বানিয়ে মমিটির পুজো করত, কিন্তু সেই ভূমিকম্পে সেই ছোট্ট মন্দিরটি সহ এই মমিটি মাটির তলায় চলে যায়। 1995 সালে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এই এলাকায় রাস্তা তৈরির কাজ করছিল। ওই এলাকা দুর্গম হওয়ার কারণে সেনাদের প্রয়োজনীয় রসদ পাঠাতে খুবই সমস্যার মুখোমুখি হতে হয়। সে কারণে ITBP-র টিম রাস্তা তৈরির জন্য ওখানে মাটি খুঁড়ছিল। মাটি খোঁড়াখুঁড়ির সময় হঠাৎ কোদালের কোপ এমন কিছু একটা জিনিসের ওপর পড়ে এবং সেখান থেকে রক্ত বেরোতে থাকে। ITBP-র টিমও জানতো না যে এটা সেই মমি যেটা ভূমিকম্পে মাটির তলায় চলে গেছিল। তারপর মমিটিকে মাটির তলা থেকে বাইরে বার করে আনা হয়। ITBP-র টিম এটা দেখে অবাক হচ্ছিল যে কোদালের আঘাতে একটা মমির মাথা থেকে কী করে রক্ত পড়তে পারে। তারপর সেটাকে এনে ITBP-র ক্যাম্পাসে রাখা হয়। 2009 সাল পর্যন্ত এই মমিটি ITBP-র ক্যাম্পাসে রাখা ছিল। এদিকে মাটির তলা থেকে উদ্ধার হওয়া মমিটির খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই জানা যায় যে এটা গিও গ্রামের সেই মমিটি যাকে ওই গ্রামের লোক জীবন্ত ভগবান বলে মানত। ওই মমিটির মাথায় এখনও সেই কোদালের কোপে হওয়া আঘাতের চিহ্ন রয়েছে যেটা 1974 সালের আগে ছিল না। এদিকে জীবন্ত ভগবানকে আবার ফিরে পেয়ে মানুষ আরাধনার জন্য ITBP-র ক্যাম্পাসে ক্রমশ ভিড় করতে থাকে। কিছুদিন পরে গিউ গ্রামের লোকজন তাদের জীবন্ত ভগবানকে দাবি করে। তাদের বক্তব্য ছিল এই মমিটি হলো আমাদের জীবন্ত ভগবান, ইনি নিজের প্রাণের বলিদান দিয়ে আমাদের গ্রামের দুঃখ দুর্দশা ঘুচিয়েছিলেন, তো এটার উপর অধিকার শুধু আমাদেরই আছে। ITBP ও প্রশাসনের তরফে এই জীবন্ত মমির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দেখে এটিকে আবার 2009 সালে গিউ গ্রামেই পৌঁছে দেয়। তারপর থেকে এখনও পর্যন্ত মমিটিও ওখানেই আছে। কিছু পর্যটক ওই মমিটিকে দেখার আশায় ওই দুর্গম পথ পাড়িও দেয়। এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। আমাদের দেশের এরকম একটি জীবন্ত মমির কাহিনী জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।